ব্যবস্থার কথা হচ্ছে, আজকে আসলে আমরা দূতাবাসে যে একটি সংবাদ পেলাম, অনেক ভাই বোনেরা আসছে এখানে দূতাবাসে পাসপোর্টের জন্য। মূল বিষয়টা হচ্ছে সার্ভার হঠাৎ করে দূতাবাসের সার্ভার ডাউন দেখাচ্ছে, তো এটার জন্য অনেকে যারা পাসপোর্ট নিতে আসছে তারা পাসপোর্ট পাচ্ছে না। তো এই সাময়িক অসুবিধার জন্য দূতাবাস থেকে আসলে দুঃখ প্রকাশ করেছেন, তারা ঢাকাতে যোগাযোগ করছেন, আর এই সার্ভার ওকে না হওয়া পর্যন্ত তারা অনুরোধ রেখেছেন যে যারা দূর থেকে আসছেন তারা যেন এর মধ্যে যোগাযোগ করে আসে, অন্তত দূতাবাসের যে নাম্বারগুলো আছে দূতাবাসের নাম্বারে যোগাযোগ করে দূতাবাসে পাসপোর্টের জন্য, পাসপোর্ট সেবার জন্য আসার জন্য বিনীতভাবে অনুরোধ করেছেন। কারণ এর আগে এসে কষ্ট করে ঘুরে যাবেন, আপনিও কষ্ট পাচ্ছেন, অন্যরা কষ্ট পাবে। তো বিষয়গুলো জন্য সচেতন হওয়ার জন্য ভিডিওটি শেয়ার করুন এবং সবাইকে জানিয়ে দেওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করা যাচ্ছে। থ্যাংক ইউ সো মাচ।